Welcome to online classes on educational sociology. আজকে আমরা দেখে নেব liberalization, privatization and globalization historical events. Meaning of LPG. LPG মানে liberalization, privatization and globalization. Liberalization, it means reducing the restrictions which hindered economic activities and opening up the market to the global scenario. অর্থাৎ প্রত্যেক দেশেরই বাণিজ্যিক কারবার করার জন্য বা ইকোনমিক অ্যাক্টিভিটিস করার জন্য কোনো না কোনো আইন শৃঙ্খলা থাকে এবং আগেকার দিনে এই আইন শৃঙ্খলাগুলি ছিল খুবই কঠোর এবং এর ফলে কি হতো যেহেতু বাইরের দেশ থেকে বাণিজ্য করতে আসার সম্ভাবনা খুবই কম ছিল আমাদের দেশে এবং এই যে এই আইন শৃঙ্খলাগুলিকে আরেকটু শিথিল করে দেওয়া এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে লিবারালাইজেশন বা এই যে কঠোর নিয়ম এইগুলোকে বিমুক্তিকরণ করে দেওয়া এটাকেই বলা হচ্ছে লিবারালাইজেশন এবং এর ফলে কি হয় এর ফলে বাইরের দেশ থেকে কিন্তু আমাদের দেশে বাণিজ্য করতে শুরু করে প্রাইভেটাইজেশন অলসো কল ডিসইনভেস্টমেন্ট ইট মিন্স শেডিং অফ দ্য ওনারশিপ অর ম্যানেজমেন্ট অফ এ গভর্নমেন্ট ওন এন্টারপ্রাইজ আইদার বাই পার্শিয়ালি অর ফুললি এবং এই অর্থনৈতিক ক্ষেত্রে বিমুক্তিকরণের ফলে কি হয়েছে প্রাইভেট সেক্টরও কিন্তু জেগে উঠেছে এবং তারাও কিন্তু অর্থনৈতিক অ্যাক্টিভিটিসগুলোকে সহজেই করতে পারছে এবং এবং সেখানে গভর্নমেন্টের পারমিশন নিয়ে তারা অতি সহজেই তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে করতে লাগলো এবং সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট ওন্ড যে সমস্ত অর্গানাইজেশনসগুলো আছে সেখান থেকেও তারা পার্টলি পার্শিয়ালি বা ফুললি তারা সেই ওনারশিপটাকে নিয়ে বা ম্যানেজমেন্টটাকে নিয়ে তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যেতে লাগলো গ্লোবালাইজেশন ইট মিন্স আ ফ্রি ফ্লো অফ ইনফরমেশন আইডিয়াস টেকনোলজি গুডস অ্যান্ড সার্ভিসেস ক্যাপিটাল অ্যান্ড ইভেন পিপল অ্যাক্রস কান্ট্রিজ অ্যান্ড সোসাইটিস অর্থাৎ গ্লোবালাইজেশন মানে হলো যে ফ্রি ফ্লো থাকবে সেখানে একটা ধারা থাকবে মুক্ত ধারা কিসের ইনফরমেশন আইডিয়া টেকনোলজি গুডস সার্ভিসেস ক্যাপিটাল অ্যান্ড ইভেন পিপল অ্যাক্রস কান্ট্রিজ অ্যান্ড সোসাইটিস মানে এক দেশ থেকে আরেক দেশ বা এক সমাজ থেকে আরেক সমাজ এবার দেখে নেওয়া যাক কতগুলি মেজর হিস্টোরিক্যাল ইভেন্টস টু এলপিজি নাম্বার ওয়ান ব্রেটন উডস কনফারেন্স 1944 After the World War II, realizing the heavy loss, the countries shifted their attention to strengthening the economics of the countries. অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে যুদ্ধে প্রচুর হিউম্যান রিসোর্স বা ফিজিক্যাল রিসোর্সের ক্ষয় হয়েছে এবং এই ক্ষয় ক্ষতিগুলোকে কাটিয়ে ওঠার জন্য দেশগুলো নিজেদের অর্থনীতির দিকে ধ্যান দিতে লাগলো With the intention of opening up markets and to integrate markets all over the world, there was United Nations Monetary and Financial Conference held in July 1944 at Bretton Woods in New Hampshire, USA. অর্থাৎ কতগুলো দেশ তারা নিজেদের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করার জন্য একটি কনফারেন্সের ডাক দিলেন এবং সেই কনফারেন্সটা হয়েছিল কোথায় ইউএসএ আমেরিকাতে হয়েছিল এবং যেটাকে আমরা পপুলারলি জানি ব্রেটন উডস হিসাবে যেটা হয়েছিল 1944 অ্যাজ এ রেজাল্ট দেয়ার কেম আপ টু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস নেমলি ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আইএমএফ
and the International Bank for Reconstruction and Development, or popularly known as World Bank, with the intention of strengthening financial cooperation among member countries and providing loans to the developing countries. তো এইভাবে এই কনফারেন্সের ফলে সেখানে দুটি আন্তর্জাতিক লেভেলের অর্গানাইজেশন তৈরি হয়, একটা হচ্ছে IMF আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এবং এই ব্যাংকগুলো বা এই অর্গানাইজেশনগুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, বিভিন্ন দেশের অর্থনৈতিক কোঅপারেটিভ অ্যাক্টিভিটিসগুলোকে চালিয়ে যেত। এবং এটাই কিন্তু বিশ্বায়নের আস্তে আস্তে সূচনা হতে শুরু করলো, বা আস্তে আস্তে অর্থনৈতিক রুলস রেগুলেশনগুলো শিথিল হতে লাগলো বা লিবারালাইজেশন হতে লাগলো। নাম্বার টু, জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, বা যাকে আমরা বলে থাকি গ্যাট, GATT 1947। গ্যাট ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট অ্যামং 23 কান্ট্রিজ ফর ফ্রি ট্রেড অ্যান্ড এলিমিনেশন অফ ট্যারিফস and unnecessary restrictions. As a result, there was significant increase in international trade. To GATT holo ekti agreement jeta hoyechilo initially 23 ti desh mile ei agreement ta korechilo, ebong ei agreement er mul uddeshyo chilo je ei je tariffs ba dhoro tax, ekti desh theke arekti deshe banijjo korte gele ba orthonoitik karobar korte gele je tax dite hoy ba je somosto restrictions gulo ache, সেই রেস্ট্রিকশনগুলোকে এলিমিনেট করা, বাদ দিয়ে দেওয়া বা শিথিল করা বা বিমুক্ত করা, এইটাই ছিল এগ্রিমেন্ট, যাতে বাণিজ্য এক দেশ থেকে আরেক দেশ যাতে সুবিধা সহজেই যাতে হয়। এবং এই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু লিবারালাইজেশনের কিন্তু প্রসেসটা কিন্তু চালু হয়ে গেছে। এবং যেহেতু এই লিবারালাইজেশন প্রসেসটা চালু হয়ে গেছে, বা এই যে আইন বা এই যে ট্যাক্স, এইগুলো অনেক শিথিল করে দেওয়া হয়েছে, ফলে কি হয়েছে, একটি দেশ আরেকটা দেশের সাথে যোগাযোগ শুরু করতে লাগলো, সেটা বাণিজ্যিক দিক থেকেই প্রথমত হয়েছিল। এবং এই যোগাযোগের ফলেই কিন্তু একটা বিশ্বায়নের সূচনা হয়েছিল। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO 1995। The WTO was founded in 1995 as the successor organization to the GATT. তো গ্যাটেরই একটি সাকসেসর অর্গানাইজেশন হলো WTO. WTO is expected to establish a rule-based trading regime in which nations cannot place arbitrary restrictions on trade. তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা স্থাপিত হয়েছিল, এবং এই অর্গানাইজেশনের একটি ইন্টেনশন বা পারপাস বা উদ্দেশ্য হলো এই যে বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্যগুলো চলে, সেই বাণিজ্যের একটা যেন সাধারণ একটা রুলস তৈরি করে দেওয়া, সবার জন্য একটা যেন সমান রুলস তৈরি করে দেওয়া, এবং এটা দেখা যে কোনো কান্ট্রির মধ্যে বাণিজ্যিক বৈষম্য যাতে না থাকে, বা আইন কানুন কোনো কান্ট্রিতে খুব কঠিন কঠোর বা কোনো কান্ট্রিতে খুব সহজ, এরকম যেন তারতম্য না থাকে, এবং এটা যেন সাধারণ সবার জন্য একটা কমন রুলস যাতে করে দেওয়া হয়, সেই জন্য এই WTO স্থাপন করা হয়েছিল বিভিন্ন কান্ট্রির দ্বারা। ইন অ্যাডিশন, ইটস পারপাস ইজ অলসো টু এনলার্জ প্রোডাকশন অ্যান্ড ট্রেড অফ সার্ভিসেস, to ensure optimum utilization of the world resources and to protect the environment. এবং এই অর্গানাইজেশনের এটাও কিন্তু একটা উদ্দেশ্য ছিল যে আমাদের ওয়ার্ল্ডটাকে প্রোটেক্ট করা, বা আমাদের এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করা, বাণিজ্যের নামে সমস্ত কিছুই যে আমরা ধ্বংস করে যাব বা এনভায়রনমেন্টটাকে আমরা আমরা রিস্কে নিয়ে যাব তা কিন্তু নয়, আমাদের এনভায়রনমেন্টটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, সেইটাও সেই দিক থেকেও কিন্তু এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নজর রাখত। তো এইভাবে দেখো যে একটা বিশ্বায়নের কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে এখানে, যেখানে যেটা সূচনা হয়ে যাচ্ছে এখান থেকে যে একটা আন্তর্জাতিক লেভেল একটি অর্গানাইজেশন, যেটি সমস্ত দেশকে একটি সাধারণ লয়ের মধ্যে বেঁধে রাখছে, বা ওয়ার্ল্ড ট্রেডকে সুপারভাইজ করছে, বা এটাও নিশ্চিত করছে যে একটি দেশ আরেকটি দেশের সাথে কিভাবে বাণিজ্যিক সম্পর্ক যোগাযোগ রাখতে পারে অতি সহজে, সেই দিকটাও কিন্তু এরা সুপারভাইজ করছে, এবং সঙ্গে সঙ্গে
এটা লিবারেলাইজেশন প্রসেসটাও কিন্তু আরও শিথিল করে দিয়েছে, যাতে বাণিজ্য যাতে খুব সহজেই হয়। এবং এইভাবেই কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু বিশ্বায়নের সূচনা কিন্তু শুরু হতে লাগলো। নেক্সট, জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস, যাকে আমরা পপুলারলি বলে থাকি গ্যাটস, 1995। এলপিজির ক্ষেত্রে এই গ্যাটসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গ্যাটস ইজ এ ট্রিটি অফ দ্য ডব্লিউটিও উইচ এন্টার্ড ইন্টু ফোর্স ইন জানুয়ারি 1995 অ্যাজ এ রেজাল্ট অফ দ্য উরুগুয়ে রাউন্ড নেগোসিয়েশনস। যেহেতু দেখলাম আমরা যে ওয়ার্ল্ড কোঅপারেশন ইন ইকোনমি বা এই যে বাণিজ্যিক ক্ষেত্রে এবং বিভিন্ন দেশের মধ্যে কোঅপারেশনটা আস্তে আস্তে বাড়তে লাগলো, বিভিন্ন দেশ সুবিধা ভোগ করতে লাগলো, এবং তাই অনেকগুলো দেশ একসাথে এসে তারা একটি নেগোসিয়েশন করতে লাগলো বা কিভাবে যে এই বাণিজ্য সিস্টেমটাকে আরও সিস্টেম্যাটিক করা যেতে পারে বা এই একটা এই যে রুলসগুলোকে আর একটু রিভাইজ করে নেওয়া, এর জন্য একটি রাউন্ড টেবিল একটা নেগোসিয়েশন হয়েছিল 1995-এ, যেটাকে আমরা পপুলারলি বলে থাকি গ্যাটস। দ্য ফোকাস অফ দিস পলিসি ওয়াজ রিলেটেড টু লিবারেলাইজেশন অফ ট্রেড নট জাস্ট ইন কমোডিটিস বাট অলসো ইন সার্ভিসেস সাচ অ্যাজ এডুকেশন, ইনফরমেশন টেকনোলজি, টেলিকমিউনিকেশনস, প্রোডাক্টস অফ ইনোভেশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টিস। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বদল হয়েছে যে যে এতদিন বাণিজ্য হতো শুধু গুডস বা কোনো দ্রব্য বা কোনো পণ্যের উপরে বাণিজ্য হতো, কিন্তু আস্তে আস্তে সার্ভিসটাকেও কিন্তু এই কনফারেন্সের মাধ্যমে বা এই নেগোসিয়েশন গ্যাটসের মাধ্যমে ইনক্লুড করে দেওয়া হলো। অর্থাৎ এখন থেকে দেশ একটি দেশ আরেকটা দেশকে শুধু গুডসই পাঠাবে না বা এক্সপোর্ট ইম্পোর্ট করবে না, সার্ভিসও কিন্তু ইম্পোর্ট বা এক্সপোর্ট করা যেতে পারে। এবং এই সার্ভিসের মধ্যে রয়েছে এডুকেশন, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশনস, প্রোডাক্টস অফ ইনোভেশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টিস। তাই এডুকেশনও কিন্তু একটা সার্ভিস হিসেবে মানা হয়েছিল গ্যাটসে, এবং 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 এই সার্ভিসগুলোকে কিন্তু একটি দেশ আরেকটি দেশকে ইম্পোর্ট বা এক্সপোর্ট এরকম করতে লাগলো, এবং এর ফলে কিন্তু এক বিশ্বায়নের শুরু হয়ে গেল। এবং ইন্ডিয়া অ্যান্ড এলপিজি, ইন্ডিয়া স্টার্টেড লিবারেলাইজিং হার ইকোনমি ইন 1991 উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ ইকোনমিক পলিসি আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য দেন প্রাইম মিনিস্টার পিভি নরসিমহা রাও অ্যান্ড দ্য ফিনান্স মিনিস্টার মনমোহন সিং। তো এতদিন এতক্ষণ আমরা দেখছিলাম যে ইন্টারন্যাশনাল সিনারিও কী ছিল উইথ রিগার্ড টু এলপিজি, এখন আমরা দেখে নেব ইন্ডিয়ার কি সিচুয়েশন ছিল তখন। তো 1991-এর আগে ইন্ডিয়াতে সেই রকমভাবে কিন্তু লিবারালাইজেশন ছিল না, সেখানে মিক্সড ইকোনমি ব্যবহার করা হতো এবং সেখানে নিয়মকানুনগুলো ছিল খুবই কঠোর, এবং ফলে কি হলো আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু আস্তে আস্তে ডাউন হতে লাগলো। এবং 1991-এ প্রাইম মিনিস্টার পিভি নরসিমহা রাও এবং ফিনান্স মিনিস্টার ডক্টর মনমোহন সিং এর লিডারশিপের আন্ডারে এই নতুন ইকোনমিক পলিসি চালু করা হলো ভারতে, এবং এই ইকোনমিক পলিসির মাধ্যমে কিন্তু নিয়ম কানুনগুলোকে অনেক শিথিল করে দেওয়া হলো। এখন আর বিজনেস করার জন্য অনেক ক্ষেত্রে লাইসেন্সের আর প্রয়োজন হলো না। তো ফলে কি হলো, উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ লিবারেলাইজেশন অফ দ্য ইকোনমি প্রাইভেটাইজেশন গ্রো আপ অ্যান্ড গ্লোবালাইজেশন ওয়াজ অ্যাক্সেলারেটেড। আদার কান্ট্রিজ স্টার্টেড টু ইনভেস্ট অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইকোনমি ইম্প্রুভ গ্র্যাজুয়ালি। তো এই যে নিয়ম কানুন শিথিল করে দেওয়া হলো বা লিবারেলাইজ করে দেওয়া হলো, এর ফলে কিন্তু আস্তে আস্তে বেসরকারি সংস্থাগুলো কিন্তু তারা টেক আপ করতে লাগলো, এবং বিভিন্ন বাইরের দেশের কান্ট্রিরাও তারা কিন্তু ইনভেস্ট শুরু করতে লাগলো, এবং আস্তে আস্তে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু বাড়লো। এবং এর ফলে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া কিন্তু এই গ্লোবাল ইকোনমির মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়লো বা ইন্ডিয়াও কিন্তু গ্লোবালাইজেশন আয়ত্তের মধ্যে এসে পড়লো। তাহলে দেখা যাচ্ছে যে এই এলপিজির মধ্যে এই লিবারালাইজেশন হলো মূল কারণ,
এই লিবারাইজেশন হওয়ার ফলে বা দেশের আইন কানুনগুলো আরো শিথিল হওয়ার ফলেই কিন্তু আস্তে আস্তে শুরু হতে লাগলো কি প্রাইভেটাইজেশন, বেসরকারি সংস্থাগুলো উঠে পড়লো, তারাও অর্থনৈতিক কারবারের সাথে যুক্ত হতে লাগলো, এবং এর ফলে বিদেশ, এর ফলেও গ্লোবালাইজেশনও কিন্তু শুরু হতে লাগলো, বা বিদেশ থেকে বা বাইরের কান্ট্রি তারাও কিন্তু অর্থনৈতিক দিক থেকে যোগাযোগ শুরু করতে লাগলো বিভিন্ন কান্ট্রির সাথে। এবং এই গ্লোবালাইজেশন শুধু যে এই লিবারালাইজেশনের জন্যই যে হয়েছে তা কিন্তু শুধু নয়, আর একটা ফ্যাক্টর যেটা গ্লোবালাইজেশনের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো আইসিটি। এই আইসিটির ফলে কিন্তু গ্লোবালাইজেশন হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেটের সৃষ্টি বা স্মার্টফোন বা কম্পিউটার এইগুলো সৃষ্টি হওয়ার ফলে কিন্তু একটি দেশ থেকে আরেকটি দেশে কিন্তু কমিউনিকেশন করা খুবই সহজ হয়ে গেছে। তো এটাও একটা ফ্যাক্টর, যেরকম ভাবে আমরা দেখলাম যে লিবারালাইজেশন একটা ফ্যাক্টর যার জন্য প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন হয়ে গেছে, এবং সে এবং অন্য দিক থেকেও যদি আমরা দেখি যে আইসিটিও কিন্তু একটা ফ্যাক্টর, বা এই যে টেকনোলজিক্যাল ইনভেনশনসগুলো হয়েছিল সেগুলো কিন্তু একটা ফ্যাক্টর যার জন্য কিন্তু গ্লোবালাইজেশন কিন্তু সূচনা হয়ে গেছে। থ্যাংক ইউ।